ভাই জানে, হ্যাঁ এই টাইমে না মানে অনেক তালের শাঁস হয়, আর আমার তালের শাঁস দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, তো সেটা নিয়ে আমি একটা কবিতা তৈরি করেছি, বলবো? তাই নাকি? যদি খাও তাল বাড়বে তোমার বাল, খাবে না তো তাল বাড়বে না তো বাল। এবার তো ফোনটা পড়েছে, এবার এখন ফোন করে নিচ্ছে, আর যার হবে না তো চুপে বেঁচে তো পাবে কি করে। তাহলে এটাকে আপনি এসে নিয়ে যেতে পারবেন? আমি হ্যাঁ কোথায় যাবো বলুন, রোদে ঘর জ্বলিয়ে দিল পড়ে। এসে গেছি, এসে গেছি, এসে গেছি। এটা কি তোমার ফোন? তো এটা লকটা খুলে দেখি। না না, গাজা গাজা ফাজা খেয়েছো নাকি? সমস্যা লকটা একবার খোল। হোয়াটসঅ্যাপ গাইজ, আমরা যাই, ইটস মাই ইউটিউব চ্যানেল বাইকের রাজা 2.0। সো গাইজ ওয়েলকাম ব্যাক টু আদার ব্লগ। তো গাইজ আজকে একটু যাব, মানে আমি যে এত ফানি ফানি কথাগুলো বলি, তো এগুলো আমাকে শেখানোর জন্য একটা লোক আছে। তো তার সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি, আমার সঙ্গে যাচ্ছে এই রকম গরু কিনতে হচ্ছে গরু পাইকার কি করে। মেরে ফেলবে তো বলতাম একবারে মনে যত রাস্তাঘাটে এইভাবেই হচ্ছে আজকাল, তাই বলছি সেফ ড্রাইভ। চলো, নবদ্বীপের ভেতরেই আছে, তো আমার বাড়ি নবদ্বীপে, নবদ্বীপ এন্টার করেছি, এবার ঢুকবো। হ্যাঁ এই টাইমে না মানে অনেক তালের শাঁস হয়, আর আমার তালের শাঁস দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, তো সেটা নিয়ে আমি একটা কবিতা তৈরি করেছি, বলবো? তাই নাকি? যদি খাও তাল বাড়বে তোমার বাল, খাবে না তো তাল বাড়বে না তো বাল। কেমন লাগছে কথা? চলো সব ইয়ার কি মরা বাদ দিয়ে চলো গাইজ, আর মানে সামনে দিকে আর কিছুটা যেতে হবে। কী করছে রে? কেন এ এবার তো ফোনটা পড়েছে। ভাই হে ফোন করি পাচ্ছি, ভাই কী করছিস দেখি? তারা বড় বিডল তো হবে না তো চুপে বেঁচে তো পাবে কি করে, বেঁচে দেবো। হ্যাঁ না হ্যাঁ নিয়ে নেবো, চো ভালো হলো, ফোন করি চলে গেল তো বলতে পারলাম না ভাই। হ্যাঁ চো নবদ্বীপে কি বেচবো? না ভাই এটা উচিত হবে না। দেখ এক কাজ করছো, আমাদের পুরুষের থানায় কি জমা দিয়ে দেবো? এসব নিয়ে আমার হবে না, এখন গিয়ে কারণ আমার হেড এক। তো এক কাজ করি, আগে জমা দিয়ে দিই গা পুরুষ থানায় গিয়ে, তারপরে যা হবে। তুই ধর, তুই তো তুই তুই নিবি ফটো করছি, আমি দিচ্ছি তো। গাইস কি ভাগ্য, হ্যাঁ আবার একটা ফোন করি পেলাম, বাপরে বাপরে। এ যদি ফোন বেচা শুরু করতো, ফোনটা বেচে যা যা খাবো চ।
আরে বাপ রে, না 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 কাট না কার ফোন, দেখ ফোন আসলে পরে বলবি, হ্যাঁ ফোন আসলে বলবি, যতক্ষণ না ফোন আসছে ততক্ষণ আর কিছু বলার নেই, যদি ফোন আস মেয়েদেরই ফোন আসবে, হ্যাঁ পুতুলের ছবি দিয়েছো তো, ছেলেরা তো পুতুল দেবে না। চলো গিয়ে ফোনটা তাহলে থানায় গিয়ে জমা দিয়ে দিই, আর বলে দিয়ে আসবো যে কেউ মানে ফোন করলে পরে তার সঙ্গে কন্ট্যাক্ট করে যেন তাকে ডেকে থানায় যেন মানে ডেকে যেন ফোনটা দিয়ে দিয়ে হয়। তো চলো যাই। তুই ভাড়া মেয়ে বলবে নাকি ভাড়া, সকাল থেকে তো ওই হচ্ছে, এমনি দুবার হয়ে গেল, দেরি না করে গিয়ে দিদি চলে যাই থানায়। তো গাইজ আমি থানার কাছে চলে এসেছি, এই যে আমাদের পুরুষতলী থানা। তো গাইজ ঢুকে পড়েছি, হ্যাঁ ফোন করেছে এতক্ষণ পরে ফোনটা এলো, হ্যাঁ দাঁড়া, হ্যালো আপনি কি বলছেন? আমি প্রিয়াঙ্কা বলছি। এই ফোনটা কার? এই ফোনটা আমার। এই ফোনটা আপনার? তো এটা তো আমি রাস্তায় কুড়ি পেলাম, আমি তখন মানে মানে থানাতে জমা দিতে যাচ্ছিলাম ফোনটা। হ্যাঁ এই ফোনটা আমি মানে টিউশন থেকে বাড়ি আসার পথে পড়ে গেছে, আমার আর খেয়াল ছিল না, বাড়ি এসে অনেকবার ট্রাই করছি বাট কেউ রিসিভ করছে না। ও আচ্ছা আচ্ছা, তো আচ্ছা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নিমতলাতে। ও নিমতলাতে, আমি এটা পেয়েছি। আপনি কোথায় পেয়েছেন? আমি পেয়েছি আপনার ওই নবদ্বীপে মানে ঢোকার রোডটার কাছে পেয়েছি। ও আমি তো নবদ্বীপের দিকে যাচ্ছি এবার, তাহলে আপনি একটু মানে ওদিক থেকে নিমতলা দিক থেকে একটু এগিয়ে আসুন, নবদ্বীপের যে কি বলবো ভেতরের রোডটা যেটা একটা আছে না বিদ্যানগর, ওদিকে ওই রোডটার দিকে এগিয়ে আসুন, আমি তাহলে তাহলে আপনাকে দিয়ে দিচ্ছি ওখান থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি রাখুন, হ্যাঁ আমি দেখছি যাচ্ছি। আচ্ছা তো গাইজ ফোনটা তো তাহলে গিয়ে দেখি দিয়ে আসি, তো ও আর যেতে হবে না থানায়, চো ভালো এলো, নাহলে আমি তো বললাম থানায় দেবো নাহলে বেচেই দিই। কি করে ও ভাগ্য ভালো আর থানায় আসতে হবে না। কি বলছিস? ডাকলো চ যাই গিয়ে দিয়ে দিয়ে গেছো। দেখি মেয়েটা কোথায় আছে দেখতে হবে, পুরো ধরে একবারে পুরো কালো করে দিল। হ্যাঁ আরে মাই তো পুরো কালো হয়ে গেছে यार, মানে এত জাম তারপরে এই রোদ, হ্যাঁ রোদে ঘর জ্বলিয়ে দিল পুরো। আরে কি বলবো, কি হচ্ছে কে জানে, এত ভিড় হয়ে গেছে কে জানে। এ ভাই এ বাইরের রোডে খুব ভিড় ছিল, মানে জাম লেগেছে, তো ভেতরের রোড ঢুকেছি। হ্যাঁ ভেতরের রোডে আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, তাহলে আপনি একটু দাঁড়ান, ধর ফোনটা ধর, চল দেখি দেখি, ওই তো দেখতে পাচ্ছি সামনেই আছে। এসে গেছি এসে গেছি এসে গেছি কে গো। আচ্ছা তাহলে কি এটা কি তোমার ফোন? হ্যাঁ। তো এটা লকটা খোলো দেখি। কেন বাবা কি করে কি কে, এটা আমার ফোন, আমি লক। এ বাবা এ রে না বাবা আমার ফোন দাও। এটা কি কথা, তুমি এভাবে বললে কি করে দেবো তোমাকে আমি? তোমাকে মানে ফোনটা দিতে এসছি বলে এরকম করছো? এই তো মানে বাড়া কিসব বলছো,
না না গাজা গাজা ফাজা খেয়েছো নাকি? এটা কি ব্যাপার? ফোনটা তো দিতেই এলাম, ওটা তো আমাদের সঙ্গে এসেছিল। না থ্যাংক ইউ, ঠিক আছে। কোন কথাটা বলবো? হ্যাঁ বলো। আমি ফার্স্টে যখন দেখলাম আপনার গাড়িতে লেখা আছে বাইকার রাজা। আচ্ছা আচ্ছা। আমি হাসি না, আমি তো ভয় পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, না তাই বলছি যে প্রথমে আমাকে তুমি দাদা করে বললে, এখন বলছো যে মানে বাড়া, এটা এটা কি? তো যাই হোক, ফোন পেয়ে গেছো, এবার টানো সুজা। হ্যাঁ আমি তো চলে যাবো, আমি তো এখানে দাঁড়াবো বলে এসেছি নাকি? চলে যাও। তো যাই হোক, থ্যাংক ইউ আমার ফোনটা দিয়ে যাওয়ার জন্য। ওয়েলকাম। এরকম ভাবে বুঝতে পারিনি, ঠিক আছে? চ্যানেলটা কি সাবস্ক্রাইব করেছো? নাহলে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ অবশ্যই করব। আমি ভাবতে পারিনি যে আপনি আজকে মানে এটাও কিন্তু ভিডিও হচ্ছে। হ্যাঁ এটাও পোস্ট হবে। কি করে ভাড়া ভাড়া বলেছো? না না এই বাস হাওয়া নিকল গেই। না না কোনো কিছু অসুবিধা নেই, আমার চ্যানেলে তো এটা চলে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? নো প্রবলেম, ঠিক আছে, চালাও বাড়া, ঠিক আছে, আমি পোস্ট করে দেবো। কি মেয়ে রে ভাই! সেটাই তো, কি মানে ভিডিও ভিডিও করি তো কি বলবো, তাহলে আমি ভিডিওটা পোস্ট করে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। চাপ, ওয়েলকাম, চল বাড়ি চল। যাই হোক গাইজ, এইদিক দিয়ে চলে যাচ্ছে, এই রাস্তা দিয়েই, এই রাস্তার দিকে সামনের দিকে উঠে চলে যাবো হিমাদপুর হয়ে। আর ও কি মেয়ে বাবা, বাপরে বাপরে, ওর কথা শুনে তো আমার হয়ে গিয়েছে। বাবা শোধ নিয়ে নিল, যাক ভালো ভালো, এরকমও ভালো, মেয়েরা কিছু তো কম যায় না, এটা বোঝা দরকার। তো গাইজ আর ওদিকে আর যাওয়া গেল না নবদ্বীপে, ভাবলাম আজকে ওনার সঙ্গে গিয়ে দেখা করে আসবো, সেটা হলো না, আবার নেক্সট কোনো দিন গিয়ে দেখা করে আসবো, কারণ অনেক দেরি হয়ে গেছে আর অনেকটা বেলাও হয়ে গেছে অবশ্য। তো বাড়ি যাই, ফোনটা ভালোভাবে ওনার মানে ফোনটা ভালোভাবে বোনটাকে দিয়ে দিয়েছি, এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে চান টান করে খাওয়া দাওয়া করতে হবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ঘন্টাটাকে অবশ্যই বাজিয়ে দিও যাতে নোটিফিকেশান মিস না হয়। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে, তো ততক্ষণ ভালো থেকো,